بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দমদম, মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া এক অনন্য প্রতিষ্ঠান। কথীরা يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر سمعت برادر الاسلام পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়ত দান করেছেন। আল্লাহ পাক আমাদের হিদায়তের জন্য যেসব বিষয় সম্পর্কে বিশ্বাস করা ফরজ সেসব বিষয়গুলি, আকিদার বিষয়গুলি আল্লাহ পাক সুস্পষ্ট করেছেন। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত কেমন করে করতে হবে তাও আল্লাহ পাক সুস্পষ্ট বর্ণনা করেছেন। মানুষের সাথে আখলাক, আমল, আচার আচরণ, আদান প্রদান কেমন হইতে হবে তাও দীন ইসলামে আল্লাহ ফাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আমরা আপনাদের সামনে বেশ কিছুদিনের গ্যাপের পরে আবার মিলিত হওয়ার আল্লাহর পক্ষ থেকে তৌফিক পেয়েছি। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আবার একসাথে বসার সুযোগ করে দিয়েছেন এই সফরের পরে। আর সফরের আগে আমাদের যে আলোচনার বিষয়গুলি ছিল তার বিশেষ একটি বিষয় ছিল মা বোনদের সম্পর্কে বেশ কিছু মাসাইল, যেগুলি সম্পর্ক মা বোনদের সাথে, নারী জাতির সাথে। এসব মাসাইলের এক দুটি মাসাইল আলোচনা করা হয়েছিল। অনেকগুলি মাসাইল রয়েছে যেগুলির সম্পর্ক হচ্ছে একমাত্র নারীদের সাথে। সেই মাসাইলগুলি বিশেষ করে মা বোনদের জানা অত্যন্ত জরুরি, কারণ তাদের সাথে সরাসরি সেগুলির সম্পর্ক। যদিও পুরুষদেরকেও সে সম্পর্কে জানতে হবে, কারণ পুরুষরা নারীদের অভিভাবক, কেউ তো স্বামী, কেউ তো বাপ, কেউ তো ভাই, সুতরাং তাদেরও জানা ফরজ। ওই মাসাইলগুলি আজকে বুধবারের দিনে যে মাসে আমার যে প্রোগ্রামগুলি রয়েছে তাতে আমরা আলোচনার চেষ্টা করব। তার মধ্যে একটি বিষয় হচ্ছে আকিদার বিষয়, বিশ্বাস। আর আকিদাই হচ্ছে প্রথম। আকিদা বলতে অনেক কিছু বোঝায়। আকিদা মানে যা বিশ্বাস করবেন আপনি, এটা হচ্ছে সঠিক আকিদা, বিশুদ্ধ আকিদা, সহি আকিদা। আর যা বিশ্বাস করা জায়েজ নয়, যা বিশ্বাস করলে গুমরা পথভ্রষ্ট আপনি, যদিও আপনার আখলাক আমল খুব ভালো হয় তবু আপনি গুমরা পথভ্রষ্ট। অনেক সময় আপনি কুফরি বিশ্বাস রাখার কারণে ইসলাম থেকে বেরিয়ে পড়েছেন, অথচ আপনি বুঝছেন না সেগুলি হচ্ছে ভ্রান্ত আকিদা বা বাতিল আকিদা। এমন বিশ্বাস যা আল্লাহ পাক বিশ্বাস করতে বলেননি, এমন বিশ্বাস যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বলেননি, এ হচ্ছে বাতিল আকিদা। সহি আকিদা জানতে হবে আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের রসুল সম্পর্কে, আল্লাহ পাকের কিতাব কোরআন করিম সম্পর্কে, আল্লাহ পাকের যে বিধান রয়েছে সেই বিধানের যেসব বিষয়গুলি সম্পর্ক বিশ্বাসের সাথে, সেগুলি সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে ইত্যাদি। আকিদা মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ, আল্লাহ পাকের একত্ব, যা বিশ্বাস করা ফরজ।
যা অন্তর থেকে মানা ফরজ, জবানেও মানা ফরজ আর কাজে পালন করা ফরজ। আকীদার বিষয় তৌহিদ। তৌহিদের বিপরীত হচ্ছে শিরক। তৌহিদের পরিপন্থী হচ্ছে শিরক, বহুত্ববাদ। আল্লাপাকের জাতের ক্ষেত্রে হোক অথবা আল্লাপাকের গুণাবলীর ক্ষেত্রে হোক, আল্লাপাকের হকের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, শিরক। শিরকের যেসব রাস্তা রয়েছে সেসব রাস্তাও আপনাকে জানতে হবে, সেসব রাস্তা থেকে সতর্ক সাবধান থাকার জন্য। শিরকের রাস্তাগুলি দিয়ে যেন শয়তান আপনার অন্তরে প্রবেশ না করতে পারে। এ হচ্ছে আকীদার মৌলিক বিষয়, তৌহিদ, যা প্রতিষ্ঠা করা ফরজ এবং প্রথম ফরজ। আর এর বিপরীত হচ্ছে শিরক, বহুত্ববাদ। শিরক সম্পর্কে গত মাসখানেক আগে বেশ কিছু আলোচনা করা হয়েছে। শিরক একটি রাস্তা দিয়ে ঢুকে, যে রাস্তাটি হচ্ছে কবর জিয়ারত। এই কবর জিয়ারত সম্পর্কে সঠিক ধারণা, বিশ্বাস, আকীদা থাকা আবশ্যক। কবর জিয়ারত সম্পর্কে যদি ভুল ধারণা থাকে, ভুল আকীদা থাকে, কবর জিয়ারত আপনিও করছেন আর আমিও করছি, কিন্তু আপনার ভুল ধারণা, ভুল আকীদার কারণে আপনি শিরক করছেন, কুফরি করছেন হয়তো, অথবা আপনি বিদাত করছেন কমপক্ষে, আর আমিও কবর জিয়ারত করছি বা আমার মতো অনেকে কবর জিয়ারত করছে, সে সুন্নতি কাজ করছে শুধু আকীদার পার্থক্যের কারণে। অথচ কবরের কাছে আপনিও গিয়েছেন আমিও গিয়েছি। কবর জিয়ারত করা মানে কবর দেখতে যাওয়া, জিয়ারত মানে হচ্ছে ভিজিট করা, কবর দেখতে যাওয়া। আল্লাহ ফাকর রব্বুল আলামিন এই কবর দেখার কথা সূরা তাকাসুর উল্লেখ করেছে, আলহাক মুত্তাকাসুর, তোমাদের কি দুনিয়ার আধিক্য, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়া 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 বেশি হোক, দুনিয়ার নেতৃত্ব বড় হোক, বেশি শক্তিশালী হোক, দুনিয়ার পয়সা বেশি হোক, দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী বেশি হোক, যে তাকাসুর, কাসির মানে বেশি আর তাকাসুর মানে বেশি বেশি তলব করা, বেশি চাওয়া, এটা মানব জাতিকে ব্যস্ত করে রেখেছে, আল্লাহ থেকে গাফিল করে ফেলেছে, পরকাল থেকে গাফিল করে ফেলেছে, জাহান্নামের চিন্তা থেকে গাফিল করে দিয়েছে, বেখেয়াল করে দিয়েছে, জান্নাত সম্পর্কে কর্মতৎপর হওয়া, মেহনতি হওয়া থেকে একেবারে গাফিল, বেখেয়াল করে দিয়েছে। অধিকাংশ মানুষ সারা জিন্দগিটা কেটে যাচ্ছে, কোনো একদিনও বলতে পারবে না যে সে জাহান্নামের ভয়ের কথা চিন্তা করেছে, জান্নাতের, জান্নাত লাভের কথা চিন্তা করেছে। বরং অধিকাংশ মুসলিমদের অবস্থা হচ্ছে আলহাক মুত্তাকাসর, হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে। এখানে জুরতুম, এই জন্য এই আয়াতটি পেশ করেছি যে জুরতুম জিয়ারা থেকে, এমনকি তোমরা কবর জিয়ারত করে ফেললে। এখানে কবর জিয়ারতকে বোঝানো হয়নি, যেটা হচ্ছে আমাদের এই আজকের বিষয়বস্তু বিশেষ করে, বরং তোমরা কবরে পৌঁছে গেলে, একটি তাফসীর হচ্ছে তোমরা যতদিন পর্যন্ত কবরে না পৌঁছিবে, কবরবাসী না হয়ে যাবে, অর্থাৎ মত না আসবে তোমাদের আর কবরে দাফন না হবে, ততদিন দুনিয়া দুনিয়া করা ছাড়বে না, দুনিয়া তোমাদেরকে বেখেয়াল করে রাখবে, গাফিল করে রাখবে আল্লাহ থেকে, পরকাল থেকে, আল্লাহ পাকের দিন থেকে, আমল থেকে। আল্লাহকে মুত্তাকাসর, হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরে পৌঁছে যাবে। কবর জিয়ারত করে মানে কবর দেখেই নিবে, বাস্তবে তুমি নিজে কবরে ঢুকে যাও। যতদিন কবরে না ঢুকবে ততদিন পর্যন্ত দুনিয়া তোমাকে আল্লাহ থেকে, পরকাল থেকে গাফিল করে রেখেছে। অধিকাংশ মানুষের অবস্থা এই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এটি হাদিসে, লাউকান লিবনে আদম ওয়াদিয়ান মিন মালিন, আদম সন্তানকে যদি দুটো মাঠ ভর্তি করে ধন সম্পদ দেওয়া হয়, অন্য হাদিস হচ্ছে মিন জাহাবিন, ওয়াদিয়ান মিন জাহাবিন, স্বর্ণ যদি দেওয়া হয়, মণিমুক্তাও দেওয়া হয়, ধন সম্পদ আম ব্যাপক কথা, লাভ টাকা সালে সান্তবু পেট ভরবে না, তৃতীয় আরেক মাঠ ভর্তি স্বর্ণ চাইবে, ধন দৌলত চাইবে, ওয়ালাইমলা জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট ভরবে না, তবে কি দিয়ে ভরবে, মাটি দিয়ে ভরবে। এখানে মাটি মানে কি, মাটি খায় মানুষ, মানে কবরে গিয়ে ভরবে। তো এখানেও বলা হয়েছে যে মানুষের চাওয়া আর মানুষের দুনিয়ার লোভ লালসা, উচ্চ আকাঙ্ক্ষা আর দুনিয়ার ভোগবিলাস,
এই কামনা অতক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত মাটিতে না পৌঁছে যাবে, কবরে না পৌঁছে যাবে। আর কোরআনে কারিমের ওই আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ কবরে না পৌঁছে যাবে। এই জন্য মানুষের সৎ জীবন যাপনের জন্য, ভালো জীবন গড়ার জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে নিজের লোভকে সংযত করা, আর দুনিয়াকে একেবারে খুব ক্ষুদ্র মনে করা। আমার দুনিয়া মনে হয় আজকে শেষ, কিন্তু ভাবছেন কি এরকম কথা, দশ বছর বিশ বছরের পরিকল্পনা নিয়ে বসে আছেন, এই পাঁচ বছর এই করব, আর তারপরে পাঁচ বছর এই করব, তারপরে পাঁচ বছর এই করব, তারপরে এই করব, আর সেই করব, হাতি করব, ঘোড়া করব, এই চিন্তা করে বসে আছেন। অথচ আপনার মত হয়তো এই বছরই আছে, দু চার দশ দিনের মধ্যে আছে, কেউ বলতে পারবেন না, ঠিক না? তো লোভকে কম করা, দুনিয়া আপনার সামনে একেবারে শেষ হতে যাচ্ছে, হয়তো আজকে শেষ, সুতরাং সবসময় প্রস্তুত থাকা যে আজকে যদি চলে যেতে হয় তো যেন আল্লাহর কাছে কমপক্ষে মাফ পেয়ে যায়, মুক্ত হয়ে যেতে পারি, ধরা না পড়ি, আজকে মরে গেলে জাহান্নামে যেন না যেতে হবে, সবসময় এরকম প্রস্তুত থাকা, নিজের হিসাব নিকাশকে আপডেট রাখা। আর তা হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করে হারাম নাজাজ থেকে বেঁচে থেকে সবসময় তওবা করা আল্লাহর কাছে, আল্লাহর সাথে সবসময় সম্পর্ককে মজবুত রাখা। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি, কবর জিয়ারত, কবর জিয়ারত সম্পর্কে আমরা প্রশ্ন উত্তরে আলোচনা পেশ করব, আর নিজের কথা পেশ না করে সৌদি আরবের বড় বড় ওলামা এবং তারা সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম, বর্তমানে আমার অভিজ্ঞতায় বিদাতপন্থী একমত নাও হইতে পারে, যার অন্তরে বক্রতা আছে একমত নাও হইতে পারে, কিন্তু হক কথা হচ্ছে যে কোরআন এবং হাদিসের চর্চা সবচেয়ে বেশি সৌদি আরবে আজকে আছে, এটা এমন একটা যুগ। আর কোরআন এবং হাদিসের সবচেয়ে বড় আলেম সৌদি আরবে ছিল এবং আছেও, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম যিনি কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রহমতুল্লাহ আলাই, শেখ আব্দুল আজিজ ইবন আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই, তার ফতোয়া বিশেষ করে কবর জিয়ারত সম্পর্কে আপনাদের সামনে পেশ করছি। তাকে দিক জিজ্ঞাসা করা হয়েছে, মা হুকমা জিয়ারতিল কুপুর, কবর জিয়ারতের বিধান কি, ফরজ সন্নাত জায়েজ না জায়েজ নাই, কবর জিয়ারত করতে গিয়ে এক শ্রেণীর লোকেরা কবর জিয়ারত করে শুধু পাকা কবরগুলি, সাজানো কবরগুলি, পীরদের কবর যেগুলিকে ওলিয়া ওলিয়ার কবর মনে করা হচ্ছে, আল্লাহ পাকে জানে আল্লাহর ওলি কে, তবে সেগুলিকে ওলিয়া ওলিয়ার কবর মনে করা হচ্ছে, আর কবর কাঁচা নয়, গরিব মিসকিনদের কবর নয়, একবারে পাকা কবর, আর কবরগুলির ওপর ঘর নির্মাণ আর গম্বুজ নির্মাণ করা আছে, কথা যেগুলিকে কবর বলাকে বিদাতপন্থীরা বেয়াদবি মনে করে মাজার বলে থাকে, ওগুলোকে কবর বলা যাবে না। অথচ এই পরিভাষা, এই পরিভাষায় প্রথম বিদাত, কবরকে তিন ভাগে ভাগ কর, নবীর কবর মানে রাউজা শরীফ, আর যদি পাকা কবর থাকে আর যেগুলোকে ওলিয়া ওলিয়ার কবর মনে করা হচ্ছে পীরদের কবর, তাহলে ওটা মাজার শরীফ হয়ে গেল, আর আপনার বাপের কবর মায়ের কবর আল্লাহর পরে যাদের সবচেয়ে বড় অবদান, মাজার শরীফ হইতে পারল না, আর রাউজা শরীফ হইতে পারল না, কবরই থেকে গেল, শরীফই হইতে পারল না, শুধু কবরই থেকে গেল, মায়ের কবর বাপের কবর, তাই না? কত বড় বেয়াদবি করেছেন বাপ মায়ের সাথে, চিন্তা করেছেন কোনোদিন? যেসব ভাইরা যেসব বোনেরা নবীর কবরকে রাউজা শরীফ বলছেন, আলেম হোক আর সাধারণ মূর্খ লোক হোক, সাধারণ লোক হোক, আর পাকা কবরগুলিকে মাজার শরীফ বলছেন, তাদেরকে বলছি যে আপনারা বেয়াদবি করেন না বাপ মায়ের সাথে, যে রব্বুল আলামিন বলছেন যে আমার হকের পরে তোমার বাপ মায়ের হক, অকাদা রব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পর বলছেন ওয়ালিদাইনের সাথে ইহসান করো, সৎ ব্যবহার করো, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কত আয়াত নেবেন? এটা হচ্ছে দ্বীনে ইসলাম, যে আল্লাহ পাকের হকের পরে বাপ মায়ের হক, বাপ মায়ের কবরগুলিকে কবর বলছেন বেয়াদবির অনুভূতি হয় না, আর পীরের কবরকে যদি কবর বলে দেওয়া হয় তো বেয়াদবি হয়ে গেল, ওয়াহাবি হয়ে গেল,
আর নবীর কবরকে যদি কবর বলে এদের তো বড় বেয়াদবি হয়ে গেল, রওজা শরীফ বললো না, কোথায় আছে এইসব ভাগ? এই যে কবর তিন ভাগে বিভক্ত কোথায় আছে, কোন ইসলামে আছে, কোথাও নেই। এটাই প্রথম বদাকিদা, পুরুষ বলুক অথবা মহিলাই বলুক। কবর জিয়ারত করতে গিয়ে এক শ্রেণীর লোকের কবর জিয়ারত করে শুধু পাকা কবরগুলি, মাজার যেগুলিকে বলা হচ্ছে প্রচলিত ভাষায় ভারত উপমহাদেশের। এর বিধান কি এবং খাসি মোরগ নিয়ে যাওয়া, যেমন আব্দুল কাদির জিলানি কবর জিয়ারত করা, বাগদাদ শরীফের জিয়ারত, আরে বাগদাদ শরীফ হইতে পারল, অথচ মক্কা মদিনার কাছে আশেপাশে যেসব শহর আছে, জিদ্দা শরীফ হওয়া উচিত ছিল, কারণ সবগুলি হাজি প্রায় জেদ্দা দিয়ে নেমে আসে সারা দুনিয়া থেকে। আর তাহলে জেদ্দা শরীফ হইতো, কখনো জিদ্দা শরীফ বললেন না, হ্যাঁ বাগদাদ শরীফ। আজমির শরীফ হয়ে গেল, আর অন্য কোন শহর শরীফ হলো না যেগুলি মক্কা মদিনার আশেপাশে আছে, শুধু মদিনা শরীফ মক্কা শরীফটা বলে, এই দুটো বলে না, মদিনা শরীফ মক্কা শরীফ, আর আশেপাশে রিয়াজ শরীফ, কাসিম শরীফ, দাম্মাম শরীফ, এগুলো কোনোটাই শরীফ হইতে পারলো না। কোথায় চলে গেল? ভারতে আজমের শরীফ, আর ইরাকে চলে গেল বাগদাদ শরীফ, আর শাহজালাল শরীফ, আর আটরশি শরীফ, শরীফ সব কোথাকার শরীফ এগুলি। তো যাই হোক, এই কবর জিয়ারতের হুকুম কি? শেখ রহমতুল্লাহ আলী বলছেন কবর জিয়ারত হচ্ছে দুই প্রকার। এটা বলার পরে উনি তার ফতোয়ার শেষখানে বলছেন যে এর সাথে আরেক প্রকার কবর মিলিয়ে, কবর জিয়ারত মিলিয়ে নেওয়া যেতে পারে। তার মানে টোটাল উনি তিন প্রকার বলতে চাইছেন। এই জন্য শুরু থেকে বলছি কবর জিয়ারত হচ্ছে তিন প্রকার, যাতে বুঝতে সুবিধা হয় সাধারণ মানুষের জন্য। কবর জিয়ারত হচ্ছে তিন প্রকার। এক রকম কবর জিয়ারত হচ্ছে সুন্নাত মুস্তাহাব, সুন্নাত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন করেছেন, মুস্তাহাব মানে ভালো কাজ শরীয়তে, যার ভালো হওয়া শরীয়ত দ্বারা প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয়েছে সুন্নাত। আর এক রকম কবর জিয়ারত হচ্ছে শিরক, সুন্নাত নয়, জায়েজও নয়, বরং শিরক। আর এক রকম কবর জিয়ারত শিরক তো নয় তবে বিদাত। এ তিন প্রকারের জিয়ারত রয়েছে। জিয়ারত মানে দেখা, আর কবর জিয়ারত সুন্নত হইতে পারে যদি আপনি কোরআন সুন্নাহ মোতাবেক যেইভাবে জিয়ারত করতে বলা হয়েছে, যেই নিয়ত নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে জিয়ারত করতে বলা হয়েছে সেই নিয়তে করেন, তাহলে সে হচ্ছে সুন্নাত। আর যদি কোরআন এবং হাদিস দ্বারা যেই কবর জিয়ারতের তরিকা বা উদ্দেশ্য প্রমাণিত তার বিপরীত করেন, তাহলে সেটা হয় শিরকি জিয়ারত হবে, আর না হলে বেদাতি জিয়ারত হবে। শেখ বলছেন যে এক রকমের জিয়ারত হচ্ছে মশরুউন ওয়া মাতলুবুন, শরীয়ত সম্মত জিয়ারত, এবং সেটা হওয়া উচিত, মতলুব হওয়া উচিত এই জিয়ারত। কি জন্য? লি আজালি দুআয়ে লিল আমওয়াতি ওয়া তারাহুম আলাইহিম। কি নিয়তে যাবেন? আপনার নিয়ত হবে যে আপনি যাচ্ছেন যেই কবর জিয়ারত করতে বা যেই কবরগুলি জিয়ারত করছে তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে যে তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক এদের গোনাহ খাতা মাফ করে দাও, এদের মর্যাদা উঁচু করো, এদেরকে জান্নাত দান করো, এদের বারজাখী জীবন সুখী করো, কবরের জীবনে সুখী করো, তাদের হিসাব নিকাশ সহজ করো, ইত্যাদি এই দোয়া করা। তাদের দুনিয়া শেষ হয়ে গেছে, সুতরাং তাদের দোয়াগুলি কবরের জীবন থেকে শুরু করে জান্নাত পর্যন্ত, জাহান্নাম থেকে রক্ষা পর্যন্ত এই দোয়াগুলি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে বেশ কিছু দোয়া রয়েছে, তার মধ্যে সহিহ বুখারীতে রয়েছে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহকে মাফ করে দাও, এর উপরে দয়া করো, ওয়াফেহি কে মার্জনা করো, ওয়াফান হো একে নিরাপদ রাখো এবং এ মাফ করে দাও, ওয়াকরিম নুজুলাহু এর আতিথ্য সুন্দর করো, ওয়াওয়াসিয়া মুদখালাহু তার স্থান যেখানে সে প্রবেশ করেছে প্রশস্ত করো, তার কবরকে প্রশস্ত করো, ওয়াসিয়া মুদখালাহু, ওয়াগসিলহু বিল মায়ে ওয়াসসালজি ওয়াল বারাদে একে ধুয়ে দাও পানি দ্বারা, শিলা বৃষ্টি দ্বারা, বরফ দ্বারা,
গুনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ও আব্দুল হুদারান খায়রা মিন দারহি, এর ঘর যে দুনিয়ার ঘর ছিল এই ঘরের চাইতে উত্তম ঘর তাকে দাও। যত বড় রাজপ্রাসাদে থেকে যাক না কেন, যতই বড় আয়েশ আরামের জীবনযাপন করে যাক না কেন দুনিয়াতে, এর চাইতে ভালো ঘর তাকে দান করো। ও আব্দুল হুদারান খায়রা মিন দারহি ওয়া আহলান খায়রা মিন আহলিহি, এবং তার যে পরিবার তার স্ত্রী ছিল তার চাইতে ভালো তাকে পরিবার দান করো, হুর দান করো। ও যাওজান খায়রা মিন যাওজিহি, তার স্ত্রী বা মহিলা হলে তার এর চাইতে উত্তম স্বামী তাকে দান করো, এই স্বামী হয়তো জান্নাতি হবে, যে উত্তম হবে আখেরাতে, অথবা যদি সে যদি বদনসিব হয় তাহলে তার চাইতে ভালো স্বামী আল্লাহ তুমি দান করো ইত্যাদি। এছাড়াও আল্লাহ মাগফির হাইয়েনা ওয়া মাইয়্যাতেনা ওয়া শাহিদেনা ওয়া গায়েবেনা ওয়া সাগীরেনা ওয়া কাবীরেনা ওয়া যাকারেনা ওয়া মুনসানা, যে জানাজার দোয়া রয়েছে লাখিরহি, এই দোয়া এগুলি হচ্ছে কবর জিয়ারতের দোয়া করা। তাহলে কবর জিয়ারত করার উদ্দেশ্য যদি হয় যে মাইয়্যাতকে উপকৃত করব, আমার এই জিয়ারতের মাধ্যমে মৃত ব্যক্তি যাদের জিয়ারত করছি তারা উপকৃত হবে, তাদের জন্য দোয়া করব, তাহলে শরীয়ত সম্মত, এটা একটা গরজ। আর একটা গরজ হবে নিজে উপকৃত হওয়া, সেটা হচ্ছে জুরুল কবুর আফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তোমরা কবর জিয়ারত করো এতে পরকাল স্মরণে আসবে, পরকালের কথা মনে পড়বে। যখন কবর জিয়ারত করবেন গ্রামের আত্মীয় স্বজন বাপ মা থেকে শুরু করে দাদা দাদি নানা যে কে হোক না কেন, মমিন মমিনা দুনিয়া থেকে গেছে, তার আপনার চাইতে বিচক্ষণ ছিল, আপনার আমার চাইতে শক্তিশালী ছিল, আমার চাইতে তারা জাদ্রেল ছিল দাপটওয়ালা ছিল, কিন্তু সব মাটিতে মিশে গেছে, আপনাকেও যেতে হবে, এই কথা স্মরণ আসবে। যত ঘন ঘন কবর জিয়ারত করবেন অন্তর নরম হবে, পরকাল স্মরণ আসবে, দুনিয়া তুচ্ছ মনে হবে, এদের দুনিয়া শেষ হয়েছে যাদের 100 বছর বয়স ছিল। অনেকেই ভালো করে জানেন যে আপনার দাদা 80 বছর 90 বছর বয়সে তাদের চশমায় লাগেনি, হ্যাঁ তাদের লাঠি ধরতে হয়নি, তারা দুনিয়া থেকে চলে গেছে, আর আপনার 50 বছর বয়সে সুগার প্রেশার এই সেই বালা মুসিবতের শেষ নেই। আজকের যুগে 80 বছর আশাই করতে পারে না যে 80 বছর আমি সুস্থ থাকবো আর মানে দাঁড়াইতে পারবো, থাকলেও বিছানায় পড়ে থাকতে হবে, তো এরকমই মনে হচ্ছে। তাহলে পরকাল স্মরণ আসবে না, দুনিয়ার লোভ কমে আসবে না, অবৈধ লোভ হারাম লোভ দুনিয়ার হবে না, হারাম আয় উপার্জন আর পাপে ডুবে থাকার জীবন এর উপর ঘৃণা আসবে না, অবশ্যই আসবে, এর মাধ্যমে আপনার সংশোধন হবে, সুন্দর জীবন গড়ে তুলবেন আপনি। কবর জিয়ারত এই উদ্দেশ্য যদি হয় তাহলে ভালো কথা। ওলে আজার এ তাজা করিল মত ওয়াল এ দাদিল আখেরা, মত স্মরণ আসবে, পরকালে যেন প্রস্তুতি নেবেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শেখ উল্লেখ করেছে, জুরুল কুবুর ফা ইন্নাহ তুযাক্কিরুকুমুল আখিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন, রাত্রিও যেতেন দিনেও যেতেন কবর জিয়ারত করতেন, এইভাবে সাহাবায়ে কিরাম কবর জিয়ারত করতেন। এই কবর জিয়ারত শুধু পুরুষরা করতে পারবে না মহিলারাও করতে পারবে, এ হচ্ছে একটি জটিল বিষয়, ইখতিলাফ আছে। শেখের জবাব হচ্ছে যে কবর জিয়ারত শুধু পুরুষরা করে মহিলারা করবে না, এছাড়াও সৌদি আরবের দ্বিতীয় বা তৃতীয় বড় আলেম বর্তমান যুগে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল জাবরিন, তারও ফতোয়া এই কিতাবে আছে, তিনি বলছেন যে কবর জিয়ারত শুধু পুরুষদের জন্য, মহিলারা করবে না। সৌদি আরবের ওলামারা বিশেষ করে এই ফতোয়ার ওপরেই আমল করে থাকেন এবং এই ফতোয়াই তারা দিয়ে থাকেন যে কবর জিয়ারত শুধু পুরুষরা করবে, মহিলাদের জন্য কবর জিয়ারত কমও জায়েজ নয় বেশিও জায়েজ নয়, মানে মাঝে মধ্যে কখনো গেল বছরে 2-4 বার এটাও জায়েজ নয় আর ঘন ঘন যাওয়া জায়েজ নয়, কোনোটাই জায়েজ নয়। এই ফতোয়া হচ্ছে এখানকার ওলামায়ে কেরামদের ফতোয়া। কবর জিয়ারত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জামানায় ইসলামের প্রথম যুগে মদিনায় প্রথম আসার পরে ইসলামের শরীয়তের বিধিবিধান যখন বলতে শুরু করলেন তখন পুরুষ মহিলা সকলের জন্য কবর জিয়ারত নিষেধ ছিল। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, দেখো তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে এর আগে নিষেধ করতাম, পুরুষ মহিলা সকলের জন্য নিষেধ ছিল। আলা ফাজুরুহা, শোনো এখন শোনো যে তোমরা জিয়ারত করতে পারো, ফাইন্না তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ এতে পরকাল স্মরণ আসে।
প্রথম যুগে সবার জন্য নিষেধ ছিল। কেন? কারণ সেটা একটা শিরকের রাস্তা। ইমান যদি সঠিক না হয়, ইসলামিক জ্ঞান, ইসলামিক আকীদা যদি মজবুত না হয়, তো কবর কাছে গিয়ে কান্নাকাটি, হা 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 করে কান্না, একদিক এক গুনার কাজ, যাতে নিজেকে ক্ষতিগ্রস্ত করবে, মাইয়াতকে ক্ষতিগ্রস্ত করবে। আর দ্বিতীয় হচ্ছে যে শিরকি আকীদা আসতে পারে, কারণ প্রাচীন যুগ থেকে দুই রকমের শিরক চলে আসছে, মূর্তি পূজার শিরক আর কবর পূজার শিরক। যা নবী করিম সাল্লামের সাহাবি মহিলা পুরুষরা যখন হাবাসা আবেসিনে হিজরত করে গিয়েছিলেন, তখন সেখানে দেখেছিলেন যে এইরকম ছবি অঙ্কন করা আছে ভালো লোকদের, আর কবর পাকা করা আছে। তখন নবী করিম সাল্লাম বলেছিলেন যে এই দুই রকমের শিরক এই ইহুদি নাসারাদের মধ্যে আগে থেকে চলে আসছে। তো এই যে শিরকের রাস্তা বন্ধ করার জন্য নবী সাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত নিষেধ করেছিলেন, পরে অনুমতি দিলেন। এই অনুমতি পুরুষ মহিলা সকলের জন্য না শুধু পুরুষদের জন্য? একদল আলমারা বলছেন যে শুধু পুরুষদেরকে অনুমতি দেওয়া হলে যে তোমরা কবর জিয়ারত করতে পারো, মহিলারা করতে পারে না। এই ফতোয়া সৌদি আরব আলমা ইকরামদের, তারা বলছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লানাল্লাহু যাওয়ারাতিল কবর, আল্লাহ পাক লানত করেছেন, অভিশাপ করেছেন কবর জিয়ারতকারিনী মহিলাদের উপর, যাওয়ারাত মানে যারা বেশি বেশি জিয়ারত করে। আর আরেকটি হাদিস রয়েছে লানাল্লাহু যায়রাতিল কবর, কবর জিয়ারতকারিনী মহিলাদের উপর আল্লাহ পাকের লানত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত অভিশাপ রয়েছে। সুতরাং তারা বলছেন মহিলারা কখনো কবর জিয়ারত করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞাসা করেছিলেন, সহিহ হাদিস রয়েছে, যে আচ্ছা যদি কবর পাশ দিয়ে আমি যাই তাহলে কি বলবো? তখন কবর জিয়ারতের মানে কবরের সামনে দিয়ে গেলে সালাম দেওয়ার যে দোয়া, যেটা এটাও জিয়ারতের দোয়া, কিন্তু যেটাকে আমাদের দেশে বলে কবরস্থানে সালাম পড়া, এই সালামের দোয়া শিখে, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসারুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, এটা হচ্ছে সহি দোয়া, কবর জিয়ারত করা অথবা কবরের পাশ দিয়ে অতিক্রম করার দোয়া। এই দোয়াটি আমাদের দেশের মানুষরা মুখস্থ রাখে না, মুখস্থ রাখে ওই জঈফ দুর্বল একেবারে, যেটি আসসালামু আলাইকুম ইয়াহালাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, এটাই মুখস্থ করেছেন, তাই না? দেখছেন আবেদ সাহেব, কারণ জঈফগুলি আমাদের দেশে প্রচলন আছে কিন্তু শহীদ প্রচলন নাই। অথচ সহিহ মুসলিমের হাদিস যেটা আগেরটা বললাম, এইটা জঈফ। তাহলে এর মানে কি যে মহিলারা যখন অতিক্রম করবে কোন কাজে যাচ্ছে আর কবরের পাশ দিয়ে বা কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছে তখন এই দোয়া পড়ে নেবে, কিন্তু কবরস্থানকে উদ্দেশ্য করে মহিলারা জিয়ারত করতে যাবে না। যদিও বাপ মায়ের কবর থাক, যদিও ছেলে মেয়ের কবর থাক, যদিও ভাই বোন স্বামীর কবর থাক, কবর জিয়ারত করতে যাবে না। এটা হচ্ছে এখানকার ওলামাদের মত। তাই শেখ ইবনে বাজ রহমাতুল্লাহ বলছেন হাজাল ও হাজাল ফারো লিরিজালি খাসাতান লালিন নিসা, এই জিয়ারত হচ্ছে শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। ফাইন আম্মান নিসা ফালা ইউশরাউ লাহুন্না জিয়ারাতুল কুবুর, মহিলাদের জন্য কবর জিয়ারত শরীয়ত সম্মত নয়। বাল ইয়াজিব নাহিয়াহুন্না আন যালিক, বরং মহিলারা যদি কবর জিয়ারত করতে আসে তাদেরকে নিষেধ করতে হবে, কবর জিয়ারত করতে নিষেধ করতে হবে। কারণ কি বলছেন? ওয়ালি আন্না জিয়ারাতাহুন্না লিল কবর কাদ ইয়াহসুলু বিহা ফিতনাতুন লাহুন্না আও বিহিন্না মা কিল্লাতিস সাবরি ওয়া কাসরাতিল জাযা আল্লাযী ইগলিবু আলাইহিন্না, বলছেন যে মহিলারা যদি কবর জিয়ারত করতে আসে তাতে তারাও ফিতনায় পড়বে আর পুরুষরাও ফিতনায় পড়বে। ইয়াহসুলু বিহা ফিতনাতুন লাহুন্না, তারা ফিতনায় পড়বে আও বিহিন্না অথবা তাদের কারণে পুরুষরা ফিতনায় পড়বে। মহিলারা আসবে আর সকলে তো পর্দা করে আসবে না, অনেকে চেহারা খুলে আসবে, অনেকে এসে এখানে সেই কান্না করবে, বাপ মারা গেছে, স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, কবরস্থানে এসে কবরকে কান্না শুরু করবে, আশেপাশে যুবকরা আছে অনেকে ফিতনায় পড়বে, আকৃষ্ট হবে, আর নিজেরা ফিতনায় পড়বে যে এখানে কান্নাকাটি করবে যেটা গুনাহর কাজ, চিৎকার করবে। আর মহিলাদের কান্না আবার ওই শুধু চোখের কান্না যথেষ্ট হয় না তাদের জন্য, তাদেরকে চিৎকার করে বয়ান করে কান্না করতে হবে, নাহলে তাদের মনই ভরে। এক এক এলাকায় এক এক রকম তরিকায় তাদের চিৎকার করে কান্নার তরিকা আছে, জি, যেটা জায়েজ নাই, যেটা হচ্ছে রোদন করা, এর কারণে মাইয়াতকে আজাব হয়। যদি কোনো এলাকায় রোদন করা, বয়ান করে, চিৎকার করে কান্নার কুপ্রথা থাকে, হারাম প্রথা থাকে,
আর মৃত ব্যক্তি যে মারা যাচ্ছে সে নিষেধ না করে গিয়ে থাকে তাহলে আল মাইয়্যাতু ইউআযাবু বিবকায় আহলিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে মাইয়্যাত কে আযাব হয় তার আত্মীয় স্বজন তার উপর কান্না করলে এরকম চিৎকার করে। এই জন্য প্রত্যেক ব্যক্তি ওসিয়ত করে দেবেন এলাকাতে যে কুপ্রথা আছে তারপর হারাম নাজায়েজ কাজ আছে মাইয়্যাতের উপর কান্না করা নিষেধ করবেন, যে আমার ইন্তেকাল হলে কেউ কান্না করবে না, চিৎকার করে কান্না করবেন না। শুধু চোখের পানি প্রবাহিত হওয়া এটা জায়েজ রয়েছে, অশ্রু প্রবাহিত হওয়া জায়েজ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অশ্রু প্রবাহিত হয়েছে নবী সাল্লামের ছেলে ইব্রাহিমের ইন্তেকালের সময় বা অন্যান্য ছেলেমেয়ের ইন্তেকালের সময়। মহিলাদের ধৈর্য কম, মহিলারা হাই হাই বেশি করে, একটুতেই ভেঙে পড়ে, সেই জন্য তাদের জন্য নিষেধ। তারপরে মহিলাদের আকিদাও দুর্বল, যতগুলি টোটকা ফোটকার শিরক আছে সবগুলি প্রায় মহিলাদের মধ্যে আছে, আর পুরুষদের মধ্যে যদি থাকে তো মহিলার কাছ থেকে শিখেছে, ওই দাদির কাছ থেকে নয় নানির কাছ থেকে শিখেছে টোটকা। হ্যাঁ, যতগুলি শিরক আছে, ওঝার কাছে যাওয়া, হ্যাঁ গণকের কাছে যাওয়া, কারো প্রেম সৃষ্টি করতে হবে, কারোর মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে হবে, কাউকে গাছ খাওয়াইতে হবে, হ্যাঁ গাছ দিতে হবে, এগুলি সবগুলি কাজ আছে মহিলাদের কাছে। এই ধরনের যতগুলি কাজ আছে সবগুলি মহিলাদের পাপ। বৌমা পছন্দ নয় রাখবে না, সুতরাং ছেলেকে তাবিজ করা, ছেলেকে গাছ খাওয়াই দাও। হ্যাঁ, এছাড়া যে কোনো ক্ষেত্রে হোক না কেন, যে কোনো এই ধরনের পাপগুলি হয়, তাবিজ করা পাপ বা বানমারা পাপ, এগুলির 80-90% বা তারও বেশি শতাংশ পাপ হয় মহিলাদের পক্ষ থেকে। এরা অধৈর্য, এদের ইমান দুর্বল, আকীদাও দুর্বল, একটুতে এদেরকে বিভ্রান্ত করে দিতে পারে। কোনো মহিলা যদি এসে বলে তোমাদের বাড়িতে দেখছো না বালা মুসিবত আসছে, ছেলে মেয়ে অসুখ, তোমাদের বাড়িতে কোনো কিছু তাবিজ করা আছে, যদি বলে দেয় সাথে সাথে বিশ্বাস, তাহলে কি করতে হবে, এই করতে হবে, সব কিছু মেনে নেবে। মহিলাদের মধ্যে এই রোগ আছে যার ফলে তাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করতেন কবর জিয়ারত করতে, এই মর্মে একটি হাদিস সহিহ বুখারীতে আছে, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কালা তিনি বলছেন নহিনা আন ইত্তিবাইল জানাইজ, আমাদেরকে জানাজায় যেতে নিষেধ করা হয়েছে। তাহলে মহিলারা জানাজা পড়তে যাবে না, কবরস্থানে জানাজা হচ্ছে অথবা বিশেষ কোনো মসজিদে জানাজা হচ্ছে, প্রস্তুত হয়ে যাবে যে অমুক মসজিদে জানাজা হচ্ছে, আর যেমন শহরগুলিতে মসজিদে জানাজা হচ্ছে এখানে, সেই জন্য আমি জানাজা পড়ার জন্য অমুক টাইমে নামাজ পড়তে যাচ্ছি না, এইভাবে যাবে না, আর কবরস্থানে তো যাবেই না। তবে যদি মসজিদে গিয়েছে ধরেন নামাজ পড়ার জন্য, ফরজ নামাজ পড়ার জন্য, আর ফরজ নামাজের পরে জানাজা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু লক্ষ্য উদ্দেশ্য জানাজা ছিল না, ফরজ নামাজ পড়তে যাওয়া ছিল আর সেখানে জানাজা পেয়ে গেছে, মহিলারা জানাজায় পুরুষদের পিছনে শরীক হবে, এতে কোনো বাধা নেই। যেমন মসজিদে হারায় মসজিদে নববীতে প্রায় অক্ত হচ্ছে, হ্যাঁ ফরজ নামাজের পরে জানাজা হচ্ছে আর জানাজা পুরুষদের সাথে মহিলারও শরীক হচ্ছে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু জানাজার নিয়ত করে যাবে যে অমুকের জানাজা আছে সেই জন্য চলো অমুক মসজিদে কোনো মহিলা যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করতেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়া তিনি বলছেন নহিনা আমাদেরকে নিষেধ করা হইতো, মানে মহিলা জাতিকে, আন ইত্তিবাইল জানাইজ, জানাজার পিছনে পিছনে যেতে, মানে জানাজা পড়তে যেতে, ওয়ালাম ইউজাম আলাইনা, তবে বড় শক্ত করে আমাদের নিষেধ করা হয়নি, ওয়ালাম ইউজাম আলাইনা। শেখ ইবনে বাজ রহমাতুল্লাহ এই হাদিসটি শেষ অংশ সম্পর্কে বলছেন যে এটা উম্মে আতিয়ার ধারণা, নিষেধ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, কিন্তু তিনি যে বলছেন আমাদেরকে শক্ত করে নিষেধ করা হয়নি, এটা তার ইজতিহাদ, মানে তার ধারণা, এটা তার ধারণায় শক্ত করে নিষেধ করা হয়নি। কারণ তাদের ফতোয়া আছে যে মহিলাদের জন্য কবর জিয়ারত কম হোক আর বেশি হোক এক কথায় জায়েজ নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন নিষেধ করেছেন, নিষেধ মানে হারাম, আমা আতাকুম রাসূল ফখুযু, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা দিয়েছেন তা গ্রহণ করো, আমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। তবে
আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহ, তার কথা উপেক্ষা করা এখানে ঠিক হবে না। তিনি তার মত, তার একটি কিতাব রয়েছে আহকামুল জানাইজ, জানাজার বিধান, বাংলায় অনুবাদ হয়েছে, বইটি ঢাকায় পাবেন। সেই বইয়ে তিনি বেশ কয়েকটা দলিল পেশ করে তিনি বলেছেন যে মহিলারা জিয়ারত মাঝে মধ্যে করতে পারে, কখনো কখনো শর্ত সাপেক্ষ, সেখানে গিয়ে কান্নাকাটি করবে না, অধৈর্য হবে না, এইসব শর্ত যদি ঠিক থাকে মাঝে মধ্যে কখনো জিয়ারত করতে পারে, বেশি বেশি জিয়ারত নিষেধ। তিনি বলছেন যে লানাল্লাহ জাওয়ারাতিল কুবুর, ওই হাদিসটা সহি, বেশি বেশি জিয়ারত করেনি মহিলাদের উপর আল্লাহ পাকের লানত অভিশাপ। আর জায়রাতুল কবর জিয়ারত কারিনী মহিলাদের উপর লানতের হাদিসটি জঈফ, দুর্বল সনদের দিক থেকে, এই কথা তিনি বলতে চেয়েছেন। সুতরাং যদি কোনো মহিলা কখনো জিয়ারতে যায় আপনজনের, যে আব্বা মারা গেছেন বা ছেলে মারা গেছে, একবার দেখে আসি মাঝে মধ্যে দু চার ছয় মাসে বছরে, শর্তগুলি ঠিক রেখে, অধৈর্য হবে না, সেখানে গিয়ে কান্নাকাটি করবে না, পর্দার সাথে যাবে হায়া বেপর্দা হবে না, আর সেখানে কখনো যদি যায় তো আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন তাহলে লানতের অন্তর্ভুক্ত হবে না, জায়েজ রয়েছে। এই ছিল শরীয়ত সম্মত জিয়ারত। বিদাতী জিয়ারত, বিদাতী জিয়ারত দুই ভাগে ভাগ করতে পারেন, যারা দুটো জিয়ারত বলেছে বিদাতী জিয়ারত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বিদাত, এমন বিদাত যেটা শিরকি জিয়ারত, আর একটা হচ্ছে এমন বিদাত যে শিরক পর্যন্ত পৌঁছে না কিন্তু অন ইসলামিক জিয়ারত। তাহলে অন ইসলামিক জিয়ারত হচ্ছে দুই রকমের, কবর জিয়ারত করা কি জন্য, কবর ওয়াল্লার কাছে কিছু চাওয়ার জন্য। কবর জিয়ারতে এই জন্য গেলেন যে যেই কবর ওয়ালার জিয়ারত করছি তিনি আল্লাহর ওলি অথবা আল্লাহর নবী, সুতরাং সেই দরবার থেকে খালি হাতে মানুষ ফিরে আসে না, সেখানে গেলে কিছু পাওয়া যায়, মনের কামনা বাসনা পূরণ হয়, এই আশা নিয়ে কবর জিয়ারত করা। আর এই কবর জিয়ারত হয় নবীদের অথবা পীরদের, ওলিদের, পাকা কবরগুলি। নবীর কবরের কাছে এসে অনেক বিদাতপন্থীরা দরখাস্ত করে, লিখিত, কেউ মুখে প্রকাশ না করতে পারে, মনে মনে, মাদা দিয়া রাসুল আল্লাহ, আল্লাহ রসুল আমার মনের আশা পূরণ করেন, হে আল্লাহ রসুল আমার উপরে দয়া করেন, যেমন ফাজাইল আমলের কিতাবে আছে, তারা হাম ইয়া নবী আল্লাহ তারা হাম, হে আল্লাহ নবী আমার উপর দয়া করুন, আমাদের উপর দয়া করুন, শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইরকম আশা রাখে যে আল্লাহ রসুল কবর কাছে গেলে পাওয়া যায়, অথবা চাইলো চাইলো না কিন্তু এই বিশ্বাস নিয়ে গেল যে এখানে না চাইলেও পাওয়া যায়, তাহলে বড় শিরক হলো, শিরকি জিয়ারত। কারণ আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না। আরো শুনে রাখেন, আদম সন্তান ইন্তেকাল করলে ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু, আদম সন্তান মারা গেলে সহিহ মুসলিমের হাদিস, তার আমল কি হয়ে যায়, বন্ধ। আমল মানে কি, কর্ম, কর্ম। যেমন নামাজ পড়া বন্ধ হয়ে যায়, দোয়া করা বন্ধ হয়ে যায়, রোজা হজ যাকাত দেওয়া বন্ধ হয়ে যায়, এসব যেমন বন্ধ হয়ে যায়, তেমনি কারো সাহায্য করা বন্ধ হয়ে যায়। আরে 10-20 রিয়াল দিয়ে আমি যে আপনাকে সাহায্য করতে পারতাম, আমার মওতের সাথে সেটা বন্ধ হবে না, হবে না? তাহলে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু যেটা দুনিয়াতে জীবদ্দশায় দিতে পারতেন, একটা লোকের সাওয়ারির প্রয়োজন, একটা উট দিয়ে দিলেন, দিয়েছেন না, দেননি সাহাবায়ে কেরামদেরকে? হ্যাঁ, কারো কিছু খাদ্যের প্রয়োজন, খাদ্য দিয়েছেন, সাহায্য করেছেন। নবী করিম সাল্লামের এন্তেকালের সাথে এজা মা তাইবনু আদম, আদম সন্তান মারা গেলে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, যে কোনো ওলি আউলিয়া জিলানীয় কার, চিস্তিও কার, আবু হানিফা কার, শাফি মালিক আহমদি কেউ হোক না কেন, আদম সন্তান মারা গেলে কি হয়ে যায়, কর্ম বন্ধ হয়ে যায়। তারপরে যে দুনিয়াতে দিতেন, যেটা দিতে পারতেন সেটাও বন্ধ হয়ে গেছে, একটা রিয়ালও দিতে পারেন না আর মওতের পরে, অথচ বেঁচে থাকলে বেশ কিছু টাকা পয়সা দিতে পারতেন হয়তো। আর যেগুলি অসাধারণ বিষয়, কারো ছেলে দেওয়া, নিঃসন্তানকে ছেলে মেয়ে দেওয়া, রোগ ভালো করে দেওয়া, হ্যাঁ, মানুষের অন্তরের মহব্বত সৃষ্টি করে দেওয়া, বালা মুসিবত দূর করে দেওয়া, এগুলি অসাধারণ কাজ। এগুলি কার কাজ? একমাত্র আল্লাহ পাকের কাজ। সুতরাং এগুলি কেউ করতে পারে না, বেঁচে থাকা অবস্থায় করতে পারে না, আর মতের পরেও করতে পারে না। সুতরাং কেউ যদি এই নিয়ত নিয়ে যায় যে শাহজালালে যাচ্ছি বা আজমেরে যাচ্ছি, সেখানে গিয়ে মনের আশা পূরণ হবে, রোগ ভালো হবে, ছেলে মেয়ে পাবো, হ্যাঁ, রুজির বরকত হবে, এই আশা যাচ্ছি, ওই বাবা দিতে পারবেন বা বাবা জানবেন আমাদের হাল হকিকত অবস্থা, তখন সাহায্য করবেন, তাহলে বড় শিরক করলো।
শিরকি আকীদার ফলে বড় শিরক করলে, এটা শিরকি জিয়ারত। পাকা কবরগুলির কাছে যে জিয়ারতে যায় এই শিরকি উদ্দেশ্য নিয়ে যায় অধিকাংশ লোক, যে সেখানে গেলে ওই কবরওয়ালার কাছে পাবো, সুতরাং এই হচ্ছে শিরকি জিয়ারত। সেখানে গিয়ে জবাই করা, মান্নত করা, আমার ছেলেটা যদি মাধ্যমিক পাস করে বা চাকরি পেয়ে যায়, বিদেশ চলে যায়, তাহলে শাহজালালের মাজারে আমি 100 টাকা দান করব, শিরকি মান্নত। এটা খাসি জবাই করব, এটা মোরগ পাঠাবো, হ্যাঁ, এসব শিরকি কাজ। আর তৃতীয় জিয়ারত হচ্ছে কি বলতে পারেন, কবর জিয়ারত করতে গেল, গিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, কিন্তু এই ধারণা নিয়ে যে ওলি আউলিয়ার কবরের পাশে যদি দোয়া করি তাহলে সেখানে হটলাইন আছে, সেই দোয়া কবুল হবেই হবে, সেই দোয়া কখনো খণ্ডন হবে না। নিজের বাড়িতে দোয়া করলে ওর মনের বিশ্বাস এই দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে, মসজিদে আল্লাহর ঘরে দোয়া করলে কবুল হইতে পারে নাও হইতে পারে, মসজিদে হারাম মসজিদে নববীতে দোয়া করলে কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু নবীর কবরের কাছে, হ্যাঁ, জালির কাছে এসে যদি দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, কিন্তু হটলাইন আছে, কিন্তু দোয়া কবুল হবে, আল্লাহ দোয়া কবুল করবেন, কিন্তু এই জায়গার বরকতে দ্রুত দোয়া কবুল হবে। শাহজালালে গিয়ে যদি দোয়া করে, আজমিরে গিয়ে যদি দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করব আমি, কিন্তু মাজারে গিয়ে দোয়া করব আল্লাহ পাকের কাছে, যাতে করে দ্রুত দোয়াটা কবুল হয়, দোয়াটা রদ না হয়। তাহলে বেদাতি জিয়ারত, এটা বেদাতি জিয়ারত হচ্ছে শিরকের চোরা রাস্তা, শিরকের চোরা রাস্তা। ওয়াইউল তাহা কবেজাল আইয়াজুরাহা লিদুয়া ইনদাহা। আর এই জিয়ারত হচ্ছে যে কবর জিয়ারত করলো, যে কবরের পাশে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব। ওয়াল কিরাতু ইনদাহা, কবরের পাশে গিয়ে কোরআন পড়ব, কোরআন তেলাওয়াত বাড়িতে করবে না, আর বাড়িতে করলেও না, মাঝে মধ্যে কবরের কাছে গিয়ে করতে হবে, মাজারে বসে কোরআন জিয়ারত, কোরআন তেলাওয়াত, মাজারে গিয়ে নামাজ পড়বে, মাজার কবরের কাছে গিয়ে নামাজ পড়বে। অনেক লোক মসজিদ নববীতে গিয়ে ওই রওজাতে রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে কি জন্য যায়, এই জন্য নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটিকে জান্নাতের টুকরো বলেছেন, এই নিয়তে যায় তো তাহলে শরীয়ত সম্মত। মা বাইনা বাইতি ও মেম্বারি রওজাতু মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর, আমার ঘর মানে মায়েশা রাদিয়াল্লাহু তাআলার কক্ষ, আর আমার মেম্বারের মাঝখানের স্থানটুকু হচ্ছে রওজাতু মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এই নিয়ত নিয়ে যদি আপনি ওখানে গিয়ে নামাজ পড়েন, সাদার ওপর নকশাওয়ালা কার্পেট বিছানো আছে সহজ করে বোঝাবার জন্য, যদি নামাজ পড়েন সেখানে গিয়ে, তাহলে কি শরীয়ত সম্মত, সুন্নত এই হাদিসের আলোকে। কিন্তু যদি এখানে এই জন্য নামাজ পড়েন আপনি যে যেহেতু পাশে নবী সাল্লামের কবর আছে, আর নবী সাল্লামের কবরের যত কাছাকাছি গিয়ে নামাজ পড়বো তত বেশি ফজিলত হবে নামাজের, হ্যাঁ, আর তত বেশি আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করবেন। তাহলে এটা হচ্ছে বিদাতি জিয়ারত, আর ওয়ামিন ওয়াসাইরি শিরক, আর এটা হচ্ছে শিরকের পথ, এ হচ্ছে শিরকের পথ। এইভাবে ধীরে ধীরে শিরক শুরু হয়েছে, শিরক কিন্তু একদিন হঠাৎ করে শুরু হয়নি, শিরক শুরু হয়েছে প্রথম যে ওলি আউলিয়ার কবরের কাছে আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক শুনে নেন, আল্লাহ পাক ওই দোয়া রদ করেন না। তারপরে ধীরে 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 মূর্খতা আরও বেড়েছে মুসলিম জাতির মধ্যে, তখন আল্লাহর কাছে কি, আল্লাহ তো ওলিয়া ওলি কি এত বেশি ক্ষমতা পাওয়ার দিয়ে রেখেছেন যে এরা আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে, সুতরাং এদের কাছে চাইলেই তো হয়, আল্লাহর কাছে সরাসরি চেয়ে আমরা পৌঁছিতেই পারবো না, ওসিলা লাগে আল্লাহর কাছে। এইভাবে কবর মাজার পূজা শুরু হয়েছে। আর একটি মাসলা আলোচনা করি, শেখকে জিজ্ঞাসা করা হয় যে আমার আব্বা অসুস্থ আর দীর্ঘদিন অসুস্থ, অনেক চিকিৎসা করালাম কিন্তু চিকিৎসার ফায়দা হচ্ছে না, সুতরাং আমাকে কোনো আত্মীয় বলল যে একজন মহিলা আছে, আর আমাদের মহিলারা কিন্তু এইসব বিদাতি শিরকি চিকিৎসা করে, এক মহিলা আছে সে চিকিৎসা করে, ওই মহিলার কাছে তুমি যাও তাহলে তোমার আব্বার চিকিৎসা হয়ে যাবে। আর আমাকে বললো যে ওই মহিলার কাছে চিকিৎসা খুব সহজ, শুধু তোমার আব্বার নামটা দিয়ে দিলে হয়, নাম দিয়ে দিলে নাম দিয়ে চিকিৎসা করে দেবে। এই লক্ষণগুলি আমার দেশে আছে কিন্তু চিকিৎসার আছে না, রোগীর নামটা বলে দেন। আচ্ছা, রোগীর নামের সাথে আর একটা লক্ষণ আছে, শেহের জাদুর, ওর মায়ের নাম, বাপের নাম কমই জিজ্ঞেস করে, মায়ের নাম কি, মায়ের নাম কি, রোগীর মায়ের নাম কি,
তারপর বলছে আতুহাল ইসম ফাকাত ওয়াহিয়া তুখবিরুকুম বিমা ফি, শুধু যদি নাম বলে দাও যে তোমার বাপের নাম অমুক, তাহলে বলে দিও তোমার বাপকে এই রোগ আছে। ওই আবার গায়েব জানে। ওঝাদের সম্পর্কে আমাদের দেশে যে গুণী ওঝা যারা এই শিরকি কুফরি মন্ত্রতন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করে, তাদের অবস্থা এরকম। যারা জিনকে ব্যবহার করে, জিনের সাহায্য তলব করে, তাদের চরিত্র এইরকম। ও চিকিৎসা বলে দিবে, নিজে জানতে পারবে, নাম শুনলে বুঝতে পারবে যে কি অসুখ আছে, আর তারপরে ওষুধ বলে দিবে যে কি ওষুধ লাগবে। শেখ বলছেন যে হাজিল মারা ওয়াসবাহ আল্লাহ ইয়াজুজু সওয়ালু ওয়ালা তাসদীকু, এই রকম যারা ঝাড়ফুঁকের চিকিৎসা করে আর নাম বলি দিলে, বাপের নাম বলি দিলে অথবা মায়ের নাম বলি দিলে ওরা বুঝতে পারে যে কি অসুখ আছে না আছে, আর তারপরে তারা চিকিৎসা দিয়ে থাকে, এদের কাছে যাওয়াও জায়েজ নয় এবং এদেরকে বিশ্বাস করাও জায়েজ নয়, কারণ এরা হচ্ছে গণক। লিআন্নাহুম মিন জুমলাতিল আররাফিনা ওয়াল কাহানা, এরা হচ্ছে গণক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণকদের কাছে যেতে কঠোরভাবে নিষেধ করেছেন। মান আতা কাহেনান আও আররাফান, কেউ যদি কোনো গণকের কাছে যায়, গণক কয়েক রকমের হয়, কেউ আকাশের তারকা দেখে ভবিষ্যৎবাণী করে, কেউ কিছু রেখা টেখা দিয়ে করে, হাত দেখে করে, জিন বসে করে করে জিনদের মাধ্যমে, এরা সকলে গণক, সকলে গণক। কেউ যদি যায় আর ফাসাদ্দাক হবে মায়াকুল, আর বিশ্বাস করে, হাত দেখলো আর দেখার পরে বললো যে আপনি বিদেশ যাচ্ছেন, হ্যাঁ আপনি কামিয়াল, আপনার এই অবস্থা, হ্যাঁ আপনার এই অসুখ আছে, ফাসাদ্দাক হবে মায়াকুল, বিশ্বাস করে নিলেন আপনি, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে কি কোরআনুল করিম, এই কোরআনে করিমের সাথে কুফরি করল, ফাকাদ কাফারা, সে কুফরি করল, কাফের হয়ে গেল ওই কিতাবের সাথে যেই কিতাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। তাহলে গণককে বিশ্বাস করা, যারা এরকম মন্ত্রতন্ত্র দিয়ে চিকিৎসা করে, তাদের আর একটা লক্ষণ হচ্ছে, অনেক লক্ষণ আছে, তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে যে যদি আপনার সামনে কিছু পড়েও তো অস্পষ্ট পড়বে, লিখেও যদি তো অস্পষ্ট লিখবে, লিখার উপর লিখা, লিখার তাবিজগুলো তো এরকম আছে, এত ছোট আর লিখার উপর লিখা যে আপনি যাতে বুঝতেই না পারেন, তাতে শিরকুফরে লিখা আছে না মন্ত্রতন্ত্র লিখা আছে, এমন কিছু শব্দ পড়ছে যেগুলো অর্থ বোধগম্য নয়, বোঝা যায় না যে কি কি পড়ছে কি বলছে, এগুলি হচ্ছে যারা শির কুফরি দিয়ে চিকিৎসা করে তাদের লক্ষণ। বিশ্বাস করলে কুফরি করবে, আর যদি বিশ্বাস না করে শুধু যাই, মানে আতারাফান ফাসাল আন শাইইন লাম তুকবাল্লাহু সলাত আরবাইনা লাইলাতান, 40 দিনে নামাজ কবুল হবে না। একবার যদি কেউ গণকের কাছে যাই, ওঝা ঝাড়ফুঁক যারা করে শির কুফরি দিয়ে মন্ত্রতন্ত্র দিয়ে জিন বশ করে, তাদের কাছে যাই তো লাম তুকবাল্লাহু সলাত আরবাইনা লাইলাতান, 40 দিনে নামাজ কবুল হবে না। সহি মুসলিমের হাদিস, আরো সহি হাদিসে রয়েছে সহি মুসলিমে, যে মানে ওই যেটা বললাম যে ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কুফরি করবে যদি বিশ্বাস করে, বিশ্বাস করলো না খেল তামাশার জন্য দেখি কি বলে শুনি, তাহলে 40 দিনে নামাজ কবুল হবে না, কারণ এদের দল বাড়াইলো, যারা লোকেরা দেখছে ভিড় জমিয়ে, আর তারা তো ভাবে যে এত লোক যখন ভিড়ভাড় করছে নিশ্চয়ই ফায়দা আছে, নাহলে কেন ভিড় করছে লোকেরা, অথচ আপনি হয়তো এমনি টেস্ট করার জন্য, হ্যাঁ রসিকতা করার জন্য গিয়েছেন, কেন বাড়াইলেন আপনি। এইরকম আর একটি কথা এখানে মনে রাখেন, যেমন কবর জিয়ারতের আলোচনা আমাদের আজকে বিশেষ আলোচনা ছিল, যে কবর জিয়ারত করতে গিয়ে পাকা কবরগুলির কাছে যাওয়া, যদিও বলেন, কারণ বিদাতপন্থীরা এইসব কথা বলে যে আমি তো চাওয়ার জন্য যাই না ওখানে, আমি তো মনে করি না যে সে দিতে পারে, বরং তাদের জন্য দোয়া করতে যাই, বলবো যে আপনি বাতিল পন্থী মুশরিকদের সংখ্যা বাড়াচ্ছেন, আপনার কবর জিয়ারত করে পরকাল স্মরণ যদি করার উদ্দেশ্য থাকে, কবর জিয়ারত করে মাইয়্যাতদেরকে নেকি পৌঁছানোর উদ্দেশ্য থাকে, তাদের জন্য দোয়া করার উদ্দেশ্য থাকে যে আল্লাহ তাদের মাফ করুক, তাদের মর্যাদা উঁচু করুক, তাদেরকে জান্নাত নসিব করুক, আপনার গ্রামের আত্মীয় স্বজন যারা মারা গেছে তারা আপনার উপর বেশি হক রাখে, আপনার বাপ মা দাদা দাদি নানা নানি আরো পূর্বপুরুষ রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, গ্রামের লোক যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশী হওয়ার সম্পর্ক, দীন ইসলামের সম্পর্ক, তিনটা সম্পর্ক আছে, তারা বেশি হক রাখে। আর যেসব কবর 400-500 কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে, তাদের সাথে প্রতিবেশী হওয়ার সম্পর্ক নেই,
ইসলামের সম্পর্ক আছে, রক্তের আত্মীয়তার সম্পর্ক নেই, একটা সম্পর্ক আছে। কত পার্থক্য হইল। যাদের সাথে তিন ট্রিপল সম্পর্ক আছে তাদের কবর জিয়াত করা তৌফিক হয় না, আর যাদের সাথে একটা সম্পর্ক দিনের সম্পর্ক ইসলামের সম্পর্ক যেটা সবচেয়ে বড় সম্পর্ক এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার বাপ মা দাদা দাদি মুসলিমও ওই সম্পর্ক আছে, আর আত্মীয় ওই সম্পর্ক আছে, আর প্রতিবেশী এটাও সম্পর্ক আছে, আপনার গ্রামের কবরস্থান তাদের কেন জিয়ারত করেন না, কাঁচা কবর সেই জন্য। বিদাতপন্থী ভাইরা যে বলে থাকে যে আমরা পাকা কবর ওলিয়া ওলিয়া পীরদের কবরের কাছে গেলে ওদের জন্য দোয়া করতে যাই, এটাও এই জন্য জায়েজ নয়, দূর থেকে যারা যায় তাদের জন্য বিশেষ করে। এক, যে সেখানে বাতিলপন্থী যারা বদ আকিদা নিয়ে যায়, শিরকি কুফরি আকিদা নিয়ে যায়, তাদের সহযোগিতা করা হলো, সংখ্যা বাড়ানো হইল। দুই নম্বর কথা, দূর থেকে যারা যায় তারা সফর করে গেল, আর তিন, মসজিদ ছাড়া নেকির উদ্দেশ্যে কোন জায়গার সফর করা জায়গা হিসেবে জায়েজ নয়। সহিহ বুখারী হাদিস, লা তুসাদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, সফর করে যাওয়া যাবে না কোন স্থানের উদ্দেশ্যে, যে অমুক স্থানে সফর করে যদি যাই তো স্থানের ভিত্তিতে নেকি হবে এই আশা নিয়ে তিনটি মসজিদ ছাড়া চতুর্থ মসজিদের জন্য সফর করা জায়েজ নয়। কেউ যদি ধরেন সফর করে এই আশায় যে আমি এখান থেকে ঢাকা বাইতুল মোকাররমের সফর করছি কারণ ওখানে গিয়ে নামাজ পড়লে দাম্মামের মসজিদ চাইতে বেশি নেকি হবে, আমি দিল্লি জামে মসজিদ যেটা প্রাচীন মুসলিম মোগল রাজা বাদশারা তৈরি করেছে সেই মসজিদের সফর করছি, হ্যাঁ কারণ ওটা প্রাচীন মসজিদ সেখানে গিয়ে আমি নামাজ পড়বো এই উদ্দেশ্যে সফর করছি, তাহলে জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, সফর করে যাওয়া যাবে না একমাত্র তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও, তিনটি মসজিদ ছাড়া কোথাও সফর করে যাওয়া যাবে না স্থানের জন্য। হ্যাঁ, আত্মীয়তার জন্য সফর করেন, আত্মীয়র সাথে আপনি বাপ মায়ের সাথে দেখা করার জন্য সফর করেছেন, দেশে গেছেন, স্ত্রী ছেলে মেয়ের সাথে দেখা করার জন্য সফর করেছেন, হ্যাঁ এলম শিখার জন্য সফর করেছেন, আপনি কোথাও মাদ্রাসায় আপনি সফর করে যাচ্ছেন, ইউনিভার্সিটি যাচ্ছেন পড়াশোনার জন্য, ব্যবসার জন্য সফর করছেন, আপনি মানুষের উপকার করার জন্য সফর করছেন, রিলিফের জন্য সফর করছেন, উদ্দেশ্য আলাদা হয়ে গেল। সুতরাং এই এই অজুহাত কখনো যেন এই আপনার মনে না জাগায় শয়তানে, যে আমি পীর ওলি আউলিয়ার কবর মাজারে যাচ্ছি, আমি তো সৎ নিয়ত নিয়ে যাচ্ছি যে ওদের জন্য দোয়া করব এই জন্য যাচ্ছি, না কখনো যাবেন না। দুটি কারণ বললাম যার ফলে আপনি কবর জিয়ারত করতে চান, পরকাল স্মরণ করতে চান, নেকি পৌঁছাতে চান, আপনার গ্রামের আশেপাশের কবর আছে যার জন্য সফর করার প্রয়োজন নেই, ওই নাজায়েজ কাজও নেই, আর সেখানে ফিতনাও নেই, আর বাতিলপন্থী যারা বদ আকীদা রাখে তাদের সহযোগিতাও নেই, এইরকম সফর করবেন। যদি এইরকম গণক বা ওঝা কবিরাজ যারা শিরক বিদাত দিয়ে এলাজ করে চিকিৎসা করে এইরকম লোকেরা থাকে তাহলে তাদেরকে যথাসাধ্য নির্মূল করার জন্য পদক্ষেপ নিতে হবে, এটা হচ্ছে শরীয়তি দায়িত্ব। সৌদি আরবে তো সহজ, এখানে হায়াতুল আমর বিল মারুফ আছে, নাহি আনিল মুনকার আছে, এখানে শিরক বিদাত মন্ত্রতন্ত্র এসব কিছু হলে, জাদু টোনা এসব হলে যদি ওপর মহলকে খবর দেন তাহলে তারা তাদের কাজ করবে, তাহলে এটা আপনি খুব সহজভাবে করতে পারছেন। আমাদের দেশে আমাদের সবাই স্বাধীন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ স্বাধীন দেশ, ভারত বাংলাদেশ পাকিস্তান স্বাধীন দেশ, সুতরাং তৌহিদের কথা বলতেও স্বাধীন, বরং তৌহিদের কথা বলতে বেশি অসুবিধা, সুন্নতের কথা বলতে বেশি অসুবিধা, স্বাধীন হইলেও বলছে স্বাধীন কিন্তু আপনাকে স্বাধীন ছাড়ছে না, শিরকের কথা বলার জন্য অবাধ স্বাধীনতা, কুফুরি কথা বলার জন্য স্বাধীন অবাধ স্বাধীনতা, ইসলাম দ্রোহিতার জন্য ইসলামের বিরুদ্ধে বলেন, রসুলের বিরুদ্ধে বলেন, কোরআনের বিরুদ্ধে বলেন, হ্যাঁ ইসলামের দণ্ডবিধানের বিরুদ্ধে বলেন, অবাধ স্বাধীনতা, অবাধ স্বাধীনতা। বাতিল শক্তিগুলি আরো আপনার সুরক্ষার ব্যবস্থা করে দিবে যে এর হেফাজতের প্রয়োজন রয়েছে, কারণ এটা বড় খেদমত করেছে ইহুদি নাসারাদের, সুতরাং এর জন্য সুরক্ষার প্রয়োজন, প্রোটেকশন দিতে হবে, এর হেফাজতের ব্যবস্থা দিতে হবে, এ হচ্ছে অবস্থা। তাহলে যেখানে অবাধ স্বাধীনতা, শিরক কুফরির প্রচারের জন্য বেশি স্বাধীনতা, সেসব দেশে কি করবেন আপনি যেখানে শিরক বিদাত হচ্ছে, কবিরা যোজা শিরক আর বিদাত দিয়ে আপনার ঝাড়ফুঁক করছে আর মানুষের ইমানকে ছিনিয়ে নিচ্ছে,
নিজের ইমান তো তাদের নষ্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু মানুষের ইমানকে করে নিচ্ছে। ভালো ভালো মানুষ বালা মুসিবতে পড়েছে, করবে কি, ছেলে ভালো হয় না, এলাজ অনেক করেছে, এসছে কবিরা, অসুবিধা নেই, শির কবিরি করেছে, অনেক নামাজি পরিবার তহিদ সুন্নাত মোতাবেক চলে, কিন্তু দুনিয়ার গরজে, দুনিয়ার গরজে গিয়ে সব শির্ক বিদাতে লিপ্ত হয়ে যাচ্ছে, ওই সব শির্ক বিদাতে যারা চিকিৎসা করে তাদের কাছে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার জন্য ফরজ ধৈর্য ধারণ করা। আপনার ছেলে ভালো হোক আর না হোক, আল্লাহ পাকের কাছে ভালো হওয়ার জন্য তলব করেন, কিন্তু কখনো শির্ক বিদাত যারা করে তাদের আশ্রয় নেবেন না, শয়তানকে সুযোগ দেবেন না। দুই নম্বর কথা, সামাজিকভাবে যথাসাধ্য, কারণ সরকারিভাবে পারবেন না দেশে যে এই লোকগুলিকে কোণঠাসা করবেন, আর তাদের স্বাধীনতা রয়েছে, স্বাধীনভাবে তারা এইসব শিরকুফুরিদের চিকিৎসা করছে। তাহলে এই ক্ষেত্রে আপনাদের করণীয় হবে সামাজিকভাবে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করা। গ্রামে যদি পারেন ঢুকতে দেবেন না, যারা শিরকুফুরি দিয়ে এলাজ করে তাদেরকে গ্রামে ঢুকতে দেবেন না, আপনার ভিটেমাটিতে চড়তে দেবেন না, বসতে দেবেন না তাদেরকে, কোনো জায়গায় বসবে আর ওখানে লোকের আসবে আর গ্রামের লোক শুরু করলো চিকিৎসা নেওয়া, এইরকম সুযোগ দেবেন না। এইভাবে কোণঠাসা করার চেষ্টা করবে, এটা হচ্ছে আপনার ইমানি দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি, কেউ যদি অন্যায় কাজ দেখে কোথাও হচ্ছে, যে কোনো অন্যায় কাজ, ধর্মের নামে অন্যায় কাজ, শিরকি কাজ, কুফরি কাজ, যেগুলি হচ্ছে আজকের আলোচনা, আর ধর্মের নামে নয় এমনি অন্যায় কাজ, মদ, নারী ব্যবসা, হ্যাঁ, জুয়া ইত্যাদি, দুনিয়ার চুরি ডাকাতি বেইমানি আত্মসাত এক্সপায়ারি জিনিস জালিয়াতি ইত্যাদি, একামার জাল, পাসপোর্টের জাল, লাইসেন্সের জাল ইত্যাদি হচ্ছে। মান রাআ মিনকুম মুনকারান, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ যদি দেখে, ফালিউগাইয়িরহু বিয়াদিহি, তাহলে হাত দ্বারা বল প্রয়োগ করে বাধা দেবে, নির্মূল করবে। বল প্রয়োগ করা সরকারের কাজ এক নম্বরে, দুই নম্বরে আমাদের যতটা সম্ভব বল প্রয়োগ করে আমরা বাধা দেব, সম্ভব নিজের পরিবারে সম্ভব, আপনি আপনার পরিবারে অভিভাবক, শুধু আপনার বাড়িতে হতে দেবেন না, আপনার মা বোন করবে, আপনার বাপ মা করবে, আপনার ছেলে মেয়েরা করবে, আপনার স্ত্রী করবেন না, না শিরকি বিদাতি কাজ করতে দেবেন না, অন্যায় কোনো কাজ আপনার বাড়িতে হতে দেবেন, এখানে আপনি আপনার বাড়ির শাসক আপনি। সামাজিকভাবে গোটা গ্রামের ওপর আপনার রাজত্ব নেই, সরকারের যারা প্রতিনিধি তাদের কাজ, চেয়ারম্যানদের ক্ষমতা আছে ওখানে, আপনার ক্ষমতা নেই, কিন্তু হ্যাঁ সামাজিকভাবে একটা সামাজিক বিচার আছে আমাদের দেশে। সামাজিকভাবে দশজন লোক যদি বাতিলের বিরুদ্ধে, শির্ক বিদাতের বিরুদ্ধে অথবা ইসলাম বিরোধী কাজ হচ্ছে গ্রামে এর বিরুদ্ধে যদি সোচ্চার হয়ে যান, তাহলে শয়তানরা ভয় পেয়ে যাবে। তাহলে এই সামাজিকভাবে তাদেরকে কোণঠাসা করার জন্য চেষ্টা করতে হবে, এটা এই হাদিসের অন্তর্ভুক্ত। ফালিয়গাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করে বাধা দেওয়ার চেষ্টা করেন। আরে গ্রামে দশজন তো ভালো মানুষ আছে, পাঁচজন তো আছে, এদেরকে ঐক্যবদ্ধ করেন, এদের সাথে আলোচনা করেন যে এই লোকগুলির পাপগুলিকে কি করে নির্মূল করা যায়। গ্রামে আমরা কোন কবিরাজ ওঝা আসতে দেবো না, তাবিজ তোমার হইতে দেবো না, শিরক বিদাত হইতে দেবো না, যত দূর সম্ভব ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, আল্লাহ কোরআনে কারিমে সাদ করেছেন যথাসাধ্য আল্লাহকে ভয় করো। ফাইন লাম ইয়াস্তাতে, যদি বল প্রয়োগ করা সম্ভব না হয়, ফাবে লিসানিহি, কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়কে নির্মূল করবে। তাহলে এলাকার লোককে সজাগ করে দেন, গ্রামবাসীকে সাবধান করে দেন, আমার মসজিদে দাঁড়িয়ে বলা সম্ভব মসজিদে দাঁড়িয়ে বলবেন, বাড়ি বাড়ি বলা সম্ভব বাড়ি বাড়ি সব সাবধান করে দেন যে এইসব শিরক বিদাত, কিন্তু এইসব শিরকি চিকিৎসা, সুতরাং সাবধান, যে কোনো অন্যায়ের ক্ষেত্রে কথার দ্বারা আপনি অন্যায়কে নির্মূল করেন। এগুলি সহি আকিদা বিরোধী কাজ, এগুলি ইমানকে কেড়ে নেবে, এইরকম কাজ করলে কবিরাজ ওঝাদের কাছে গেলে ওয়াইন লাম ইয়াস্তাতে, এটা যদি সম্ভব না হয়, মুখে বলতে পারছেন না আপনি, বলার ক্ষমতা নেই, ফাবে কালব, অন্তর থেকে ঘৃণা করি আপনি প্রতিবাদ জানান। অন্তর থেকে ঘৃণা করার অন্তর্ভুক্ত হচ্ছে দলে সামিল না হওয়া, কোন রকমের সহযোগিতা না করা, মজলিসে না বসা। একটা উদাহরণ আমি দিই আর আজকেও দিচ্ছি, ধূমপান করা হারাম না মকরু? হারাম, নিঃসন্দেহে হারাম। জর্দা তামাক, তামাক জাতীয় যত কিছু আছে হারাম। আর আমার বক্তব্য দেড় ঘন্টার আছে, যদি কোনো সন্দেহ লাগে আল্লাহর ওস্তে শুনে নেবেন, ইন্টারনেটেও শুনতে পারেন অথবা অন্যরকমভাবেও শুনতে পারেন আপনারা।
একটা লোক ধূমপান করছে আর আপনি গিয়ে তার সাথে বসে গেলেন, কারণ আপনার তার সাথে কথা বলার প্রয়োজন আছে, গরজ আছে, তার কাছে টাকা পাবেন না, তখন বসবেন না। অথবা যে কোনো কারণে বসে গেলেন ওর সাথে, না বসবেন না, ধূমপান করছে, সুতরাং আপনি কেটে পড়েন, যদি আপনার প্রয়োজন ছিল চলে যান, ওর ধূমপান করা হবে, দেখেন যে কোন সময় ও ধূমপান এই হারাম কাজে লিপ্ত নেই, তখন তার সাথে কথা বলেন। ধূমপান করেছে, সালাম আলাইকুম ভাই, আপনার কাছে টাকাটা পাবো? হ্যাঁ, পেটের গরজে আর টাকার গরজে ওই ধূমপানকারীর সাথে বসে গেলেন আপনি, তাহলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানালেন আপনি। এর চাইতে বড় অপরাধ আমাদের দেশের মানুষরা করে, নিজে জর্দা খায় না কিন্তু বাপ মা জর্দা দেওয়া পান খায়, বাপ মায়ের জন্য জর্দা কিনে এনে দিচ্ছে। সিগারেট এনে দিয়ে জনমজুর, আমাদের দেশে জনমজুর রাখতে হয়, আর জনমজুর গুলি হারাম খাওয়া সব, অধিকাংশই এরা ওই ওই বিড়ি খাবে, বিড়ি খাবে। আচ্ছা, বিড়ি খাওয়াইলে ভালো করে কাজ করবে, আর বিড়ি যদি না খাওয়ান তো অসহযোগ আন্দোলন শুরু করবে, কাজ করবে না ভালো করে। সেই জন্য কাজ নেওয়ার জন্য বিড়ি খাওয়াই না, কখনো খাওয়াবেন না, ধোকাবাজি করুক, কেমতে জবাবদেহি করবে আপনার সাথে, ন্যায্য পয়সা নিচ্ছে, কাজ ঠিকভাবে না করে কেমতে জবাব দেবে, আর আপনি বিড়ি এনে দেবেন, অথবা তাদেরকে পয়সা দেন, যাও ঠিক আছে তোমাদের বকশিস দিলাম, বিড়ি খাও, তোরা দোকান থেকে বিড়ি কিনে এনে খাও না, কখনো দেবেন না। তো কথা লম্বা হয়ে যাচ্ছে, কথা আর বেশি লম্বা না করে আমার কথা এখানে শেষ করছি। আর একটি ফতোয়া এই চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত জরুরি, সেটা উল্লেখ করি। আর এই এই রকম এলাজগুলি, এই শিরকি আর কুফরি আর গুনহার চিকিৎসা আমাদের দেশে মজুদ আছে। এক লোক জিজ্ঞেস করছেন যে আমার আম্মা অসুস্থ, বেশ কিছু হাসপাতালে চিকিৎসা করলাম কিন্তু কোনো ফায়দা হলো না। তারপরে একজন গণকের কাছে গেলাম, বা ওঝা কবিরাজের কাছে গেলাম, সে আমার কাছে ছাগলের রক্ত চাইল, ছাগলের রক্ত, আর বলল যে সেই রক্ত দিয়ে তোমার মাকে গোসল করাবে, আনতাকতাসেলা বেদামিল মাইজ। এরকম চিকিৎসা আছে দেশে, কবিরাজদের কাছে আছে, বললো যে আপনাদের এই যে রোগ ভালো হচ্ছে না অমুকের, তো এক কাজ করবেন, পানিতে রক্ত দিয়ে রক্ত মিশে গোসল করাবেন। এই চিকিৎসা আরব দেশে আছে, আর ইন্ডিয়া বাংলাদেশে নাই, আরব দেশগুলিতে এইসব শিরকি বিদাতি কাজ আছে, আর আলহামদুলিল্লাহ সৌদি আরবে খুবই কম আছে, আর যদি এক দুটো হয় অনেক সময় ধরা পড়ে, পত্র পত্রিকাতে দেখা যায় যে অমুক জায়গাতে এক জাদুঘর ধরা পড়েছে, অমুক জায়গায় এক গণক ধরা পড়েছে। আলহামদুলিল্লাহ এদেশে যেহেতু হক শক্তিশালী আছে, আর বাতিল এখানেও লুকিয়ে বাতিল কাজ করে, যার ফলে এখানে বাতিলপন্থীরা ভয় ভীতু। আল্লাহ ফাকরবুল আলম যেন হকপন্থীদেরকে আরও শক্তিশালী করেন, আর বাতিলপন্থীদেরকে আল্লাহ ফাকরবুল তার জমিনের সর্বস্থানে যেন নির্মূল করেন, আল্লাহ ফাকরম তাদেরকে যেন ধ্বংস করেন। তো এই ফতোয়া শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয় যে এই রকম করাটা কেমন হবে, আমার মায়ের সুস্থতার জন্য রক্ত পানিতে মিশিয়ে গোসল দেওয়া জায়েজ হবে কি? বলছেন লা ইয়াজুজু যাহাব ইলাল কাহানাত ওয়াল মুনাজ্জিমিন ওয়াস সাহারা ওয়াস সাইরুল মুশাওয়িজিন, কোন গণক অথবা জাদুকরের কাছে, কোন ওঝার কাছে, কবিরাজের কাছে, যারা শিরকি বিদাতি মন্ত্রতন্ত্র দিয়ে চিকিৎসা করে, তাদের কাছে যাওয়া জায়েজ নয়। তাদেরকে জিজ্ঞাসা করা, তাদেরকে বিশ্বাস করা, তাদের উপর আস্থা করা যে এরা ইলাজ করবে, জায়েজ নয়। অনেক সময় বাতিল পন্থায় শিরকুফুরি করে এলাজ করে ফায়দা হয়ে যায়, আর ফায়দা উপকার হলেই যে জায়েজ তা নয়, উপকার হলেই যে জায়েজ হবে তা নয়। অনেক কিছুতে উপকার আছে কিন্তু আল্লাহ পাক সেগুলিকে হারাম করেছে। আসল বিষয় হচ্ছে যে কোরআন এবং হাদিসে জায়েজ কিনা এটা দেখার বিষয়, কারণ যারা তাবিজ তোমার করে তাদের একটা অজুহাত এটা জায়েজ করার, যে তাবিজ দিয়ে তো ভালো হয়েছে, তাবিজ করার পর তো আর জিনে পেরেশান করে না। হ্যাঁ, এটা জায়েজ হওয়ার দলিল নয়, জায়েজ হওয়ার দলিল হয় কোরআনে কারিমের আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর বিকল্প জায়েজ চিকিৎসা আছে, সেটাকে আপনি ছেড়ে দিয়েছেন।
ঠিক ওই রকম ভাবে বুঝেন ওলামারা বলেছেন, যেমন হারাম খেয়ে পেট ভরে আর হালাল খেয়ে পেট ভরে না, বলে না তো কি এটা বলবেন যে ভাই আমার তো আলহামদুলিল্লাহ খিদা তো মিটেছে, হ্যাঁ যদি আমার চুরি করা পয়সা বা চুরি করা খাবার আমি গোস্ত আমার সাথের ফ্রিজ থেকে চুরি করে রান্না করেছি আর পেট তো ভরেছে, সেজন্য জায়েজ নাকি? যেমন এটা জায়েজ নয় ঠিক তেমনই হারাম পন্থায় চিকিৎসা করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস পেশ করেছেন তারপরে, যে এটি হচ্ছে আকবরুল কাবায়র মান আতারাফান, যে ব্যক্তি গণকের কাছে আসলো আর কোনো কিছু জিজ্ঞেস করলো, যদি শুধু জিজ্ঞাসা করে আর যাইলাম তো বল্লাহ সালাত আর বাইন লাইলা, 40 দিনে নামাজ কবুল হয় না, ইমাম মুসলিমের হাদিস এটি। আর যদি বিশ্বাস করে তাহলে সে কুফরি করলো, যেমন নবী সাল্লামের হাদিস। রক্ত দিয়ে গোসল করা বা এই রকমই কোন নাপাক জিনিস দিয়ে চিকিৎসা করা, এটি হচ্ছে বলছেন যে মুনকারুন জাহির মুহাররামুন নাজিস, হারাম এবং নাপাক, রক্ত নাপাক, সেটা রক্ত দিয়ে গোসল করা জায়েজ নাই। ওয়ালা ইয়াজুজু তাদাউবিন নাজাসাত, নাপাক বস্তু দিয়ে এলাজ করা চিকিৎসা করা জায়েজ নয়। আবু দাউদ একটি হাদিস রয়েছে, আবু দাউদ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আনজালা দাআ ওয়াদ দাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন রোগও নাজিল করেছেন আর রোগের চিকিৎসা ও ঔষধও নাজিল করেছেন। দা মানে হচ্ছে ব্যাধি আর দাওয়া মানে হচ্ছে ঔষধ, আর দা রোগও আল্লাহ নাজিল করেছেন। এর থেকে বোঝা যায় যে রোগ আল্লাহ পাকের ইচ্ছায় হয়, আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা, আল্লাহর বিনা ইচ্ছাতে কোনো রোগ আসতে পারে না, আল্লাহ পাক ইচ্ছা করেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোগের আরোগ্য তলব করবেন। ওয়াজআলা লিকুল্লি দাইন দাওয়াউন, এবং প্রত্যেক ব্যাধির আল্লাহ পাক চিকিৎসার ব্যবস্থাও করেছেন। ফাতাদাউ, সুতরাং তোমরা চিকিৎসা করো, চিকিৎসা করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়ালা তাতাদাউ বিহারাম, আর হারাম বস্তু দিয়ে তোমরা চিকিৎসা করবে না, কোনো হারাম বস্তু দিয়ে চিকিৎসা করা জায়েজ নয়, যে কোনো হারাম বস্তু হোক না কেন। আর একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে রয়েছে, ইন্নাল্লাহ লাম ইয়াজাল শিফাআকুম ফিমা হুররিমা আলাইকুম, তোমাদের শিফা মানে তোমাদের আরোগ্য আল্লাহ পাক এমন কিছুতে রাখেননি যা তোমাদের জন্য হারাম করা হয়েছে। জাদু মন্ত্রতন্ত্র হারাম, হ্যাঁ শিরক কুফরি শিরক বিদাত হারাম, আর শিরক বিদাতি কাজ দিয়ে কবিরাজ তার কবিরাজি করছে আর তাতে আপনাদের চিকিৎসা রয়েছে, এটা হইতে পারে না। এই হাদিসটি বাইহাকীতে রয়েছে এবং ইবনে হাব্বান রয়েছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। সুতরাং যদি এইরকম কেউ শিরকি বিদাতি চিকিৎসা করে থাকে আর অনেকে করেছেন, তাহলে আল্লাহর কাছে তওবা করেন, তওবার দরজা খোলা আছে। মানুষের যতক্ষণ মৌত আসেনি ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা আছে, আর তওবা মানে সেই গুনাহ ছেড়ে দিতে হবে, এমন নয় যে আবার আল্লাহ না করে কোনো বালা মুসিবত পড়ে তখন আবার ওই রকম নাজায়েজ আর শিরকি বিদাতি চিকিৎসা আর শুরু করে দিলেন, এমনটা না হয়। আল্লাহ পাক বলছেন অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, সূরা নূরের আয়াত, হে মুমিনরা তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা পরিত্রাণ পাও। আল্লাহ পাক যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, অতীতে যা হয়েছে তার সংশোধনের আল্লাহ পাক তৌফিক দান করেন, তার জন্য আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আগামীতে আল্লাহ পাক আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রবের পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। দুনিয়াকে যাতে এক নম্বরে আমরা না রাখি, বরং দুনিয়াকে দু নম্বরে রাখি, এক নম্বরে দিনকে রেখে আখেরাতকে রেখে আখেরাতকে সুন্দর করার চেষ্টা করি। দুনিয়াতে কিছুদিন যদিও কষ্ট হয় রোগের কারণে, ব্যাধির কারণে, আপনি হালাল পথে আছেন, শয়তান আপনাকে ধোকা দিচ্ছে যে তুই এই রকম চিকিৎসা করছিস সেই জন্য ভালো হয় না, দেখ অন্যরা ভালো হয়ে যাচ্ছে, এই শয়তান এভাবে সাজিয়ে পেশ করে পাপগুলিকে, শিরকুফরি কাজকে, গুনার কাজকে শয়তান সাজিয়ে পেশ করে, ভালো জিনিসকে, জায়েজ জিনিসকে শয়তান সাজিয়ে পেশ করবে না। আপনার স্ত্রী দেখতে অত সুন্দর লাগে না, অথচ আপনার স্ত্রী সুন্দরী, হ্যাঁ যেমন ভাবে ইচ্ছা আপনি দেখেন, আর একটা মহিলার একটু খোলা আছে তো চুলটা একটু খোলা আছে, ওই দিকেই তাকাইতে ভালো লাগছে, হ্যাঁ একটা মহিলা চোখের ফাটলটা একটু বেশি করে খোলা আছে ওই দিকেই তাকাইতে যাচ্ছেন আপনি, কারণ শয়তান সাজিয়ে পেশ করছে যে কতই না সুন্দর। এটা হচ্ছে শয়তানের কাজ, শয়তান সবসময় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, আকীদার ক্ষেত্রে,
হোক, আর ইবাদতের ক্ষেত্রে হোক, আর অন্য কোনো কোনো ক্ষেত্রে হোক। সুতরাং শয়তানের এই কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক শিরক থেকে, বিদাত থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। যেসব নতুন ভাইরা এসছে তাদেরকে বলবো যে আল্লাহ পাক দিন শিখা ফরজ করেছেন, দিন শিখা ফরজ করেছেন, দুনিয়া শিখছেন, কিছুই জানছিলেন না, আর এই সৌদি আরবে এসে অনেক কিছু শিখে মাশাআল্লাহ পণ্ডিত হয়ে গেছেন, 500 রিয়াল বেতনে এসেছিলেন, এখন 5000 অনেকে কামাচ্ছেন, দুনিয়া শিখছেন পেটের গরজে, মতের সাথে সাথে দুনিয়া বন্ধ হয়ে যাবে, ইনকাতা আমালু কর্ম বন্ধ হয়ে যাবে, বাকি দিন শিখেন, যে দিন শিখে আল্লাহ পাক ফরজ করেছেন এটাকে গরজ করতে হবে। 1 থেকে 100 পর্যন্ত নয়, 1000 পর্যন্ত যত টাকার প্রয়োজন সব গণনা করে আপনি মালিককে বুঝিয়ে দিতে পারেন, যার কাছে পাওনা আছে বুঝিয়ে দিতে পারছেন, কিন্তু শরীয়তের ইমানের খুঁটি কয়টি আর ইসলামের খুঁটি কয়টি আজকাল অধিকাংশ বাঙালি মুসলিমরা জানে না। আমি অন্যদের কথা বলবো না, কারণ অন্যরা আমার সামনে নেই। সুতরাং আমার বাংলা ভাষাভাষীদের সম্পর্কে আমার যে দীর্ঘ দাওয়াতি অভিজ্ঞতা, যে এত ইমান এবং আমলের ক্ষেত্রে শোচনীয় অবস্থা, যে ইমানের খুঁটি কয়টি ইসলামের খুঁটি কয়টি সঠিক করে বলতে পারেন না আর মুসলমান হয়ে আছেন, এইভাবে ইসলাম টিকে না। সাবালক হওয়ার সাথে সাথে ইসলামকে টিকাইতে হবে, আর নাবালক যতদিন ছিলেন ভাগ্যবান ওই অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যেতেন তাহলে ওতেই মুক্তি পেয়ে যেতেন, কিছু করেন আর না করেন 10 বছর 12 বছর বয়সে যারা মারা গেছে কামিয়াব, মুসলিম পরিবারে জন্ম নিয়েছে আর দুনিয়া থেকে বিদায় নিয়েছে কামিয়াব হয়ে গেছে, কিন্তু যে আপনার বয়স 15 বছর হয়েছে, দিন শিখা ফরজ এবং দিন বিশ্বাস করা ফরজ, দিনের বিষয়গুলি, দিনের প্রতি আমল করা ফরজ, দিনের দাওয়াত দেওয়া ফরজ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক 4টি কথা বলেছেন এখানে, ঈমান আর বিশ্বাসের আগে নলেজ লাগবে, ইলম, ইলম প্রথম ফরজ, জ্ঞান ইসলাম সম্পর্কে জ্ঞান, কোনটা ঠিক কোনটা ভুল, প্রশ্ন জাগছে মনে উত্তর নিচ্ছেন না, এত কবর মাজার পূজা দেশে, আর সৌদি আরবে একটিও কবর মাজার নেই, অথচ এরা স্বর্ণের কবর পাকা করে রাখতে পারত, কেন নেই এ প্রশ্ন জাগে না? হ্যাঁ, তারপর আপনার আত্মীয় স্বজন আপনার কবর মাজারে যায়, আপনি নিজে ওই শিরকি আকিদা রাখেন, কোনটা হক কোনটা বাতিল, এই রবিউল আউয়াল মাস চলে গেল, দেশে মিলাদের হিড়িক পড়েছে, মিলাদি ধর্ম, ধর্মকর্ম হচ্ছে মিলাদ, আর এখানে এত পয়সা থাকা সত্ত্বেও এই মিলাদ জন্মবার্ষিকী পালন করা নেই, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, না ছেলে মেয়েদের, আর আপনার দেশে অভাব নেই স্ত্রীর জন্মবার্ষিকী, হ্যাঁ, আর ছেলেদের মেয়েদের, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আছেই, এইসব যে তো কোনটা হক কোনটা বাতিল আপনার জানা ফরজ নয়? কাল কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবেন, বিশেষ করে সৌদি আরবে যারা এসেছেন আর আসার পরে সংশোধন করলেন না, নিজের আকীদাকে শুদ্ধ করলেন না, নিজের ইবাদতকে সুন্দর করলেন না, ইসলাম সম্পর্কে জানার সুযোগ পাওয়া সত্ত্বেও জানলেন না, সঠিক জায়গা থেকে ইসলাম জানার সুযোগ আল্লাহ পাক দিয়েছিলেন, কিয়ামতের দিন মওতের সাথে সাথে জবাবদিহি করতে হবে। এই কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহ পাক যেন আপনাদের বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। আমাদের এখানকার অনুষ্ঠানগুলি এই বুধবারে বিষয়ভিত্তিক আলোচনা হয়, মঙ্গলবারের দিন দর্শায় এই টাইমেই এসা পরে 8টা থেকে নিয়ে 9:30 পর্যন্ত, আর বৃহস্পতিবারে আরবি ক্লাস হয়, এসা পরে যারা আরবি ভাষা শিখতে চান, দিনের গরজে শিখেন আর দুনিয়ার গরজে শিখেন, আরবি ভাষা শেখার ব্যবস্থা রয়েছে। আর শুক্রবারের দিন সকাল 9টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত বিভিন্ন ক্লাস আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ক্লাস শেষ, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ক্লাস শেষ, সুতরাং সেগুলিতে আসার চেষ্টা করবেন। ইদানিং জুমার পরে নামাজ সম্পর্কে, নামাজ কেমন করে পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমন ছিল এই সম্পর্কে আলোচনা হচ্ছে, সুতরাং জুমার দিন যদি জুমার পরে আসর পর্যন্ত বসেন তাহলে এই কয়েক সপ্তাহের মধ্যে সঠিক নামাজটা আপনারা শিখতে পারবেন, কারণ এটি হচ্ছে আজকাল বিষয়বস্তু জুমার দিনের। রাত্রে এখন তাফসির চলছে, বাকি ইনশাআল্লাহ তাআলা 1-2 মাসের মধ্যে আবার জুমার পরে আমাদের তাফসির ফিরে আসবে, এই আলোচনাগুলিতে আসার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে ভালো কাজের তৌফিক দান করেন, দিন সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন আর যে জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেটা আপনাদের পালন করার আদায় করার তৌফিক যেন দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। Thank you.